So hello everyone, I'm your photography tutor. So আজকের ভিডিওতে আমি কথা বলবো ISO নিয়ে। So ISO actually আমরা অনেকেই জানি, বিশেষ করে যারা ফটোগ্রাফির সাথে সম্পৃক্ত এবং যারা ফটোগ্রাফি শিখতে যাচ্ছি সবার জন্য actually ISO কি জানা is mandatory, right? So অনেক কথা জানে না, so আজকে ভিডিওতে জানতে পারবেন। So let's get started. So ISO কি? ISO হলো ক্যামেরার যে সেন্সরটা আছে তার সেনসিটিভিটি অথবা সংবেদনশীলতা, অর্থাৎ ক্যামেরা সেন্সর যা এনভায়রনমেন্ট থেকে লাইট নিয়ে একটা ছবি প্রোডিউস করে বা একটা ইমেজ প্রোডিউস করে তার সেনসিটিভিটি। তো যদি সেনসিটিভিটি বেশি হয়ে যায় বা সংবেদনশীল বেশি হয় তাহলে কম আলোতেই ক্যামেরা বেশি আলো দেখতে পাবে, অর্থাৎ এনভায়রনমেন্টে যে লাইটটুকু আছে তার কতটুকু পরিমাণে অ্যাবজর্ব হবে বা কতটুকু পরিমাণে আলো ছবিতে আসবে তা ডিটারমাইন করে এই ISO। সো ISO যত বেশি হবে ছবিতে আলো তত বেশি হবে, ISO যত কম হবে ছবিতে আলো তত কম হবে। সো আমি দুটো ছবি দেখাচ্ছি, একটাতে ISO একটু বেশি আছে আর একটাতে ISO একটু কম আছে। তো যে ছবিতে ISO বেশি আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিতে অনেকটাই ব্রাইট কম্পেয়ার টু দ্য আদার পিকচার। সো আর যে ছবিতে ISO কম আছে সেখানে দেখতে পাচ্ছেন ছবিটা একটু ডার্ক। সো এখান থেকে বোঝা যায় যদি সেটিংসটা আমরা সেম রাখি সেক্ষেত্রে ISO কম বেশি হলে ছবিতে আলোর পরিমাণও কম বেশি হয়। ধরে নিন আপনি একটি অন্ধকার ঘরের ছবি তুলছেন বা অন্ধকার কিছু একটা ছবি তুলছেন যেখানে আপনার এনভায়রনমেন্টের যে আলোটুকু আছে তার অলমোস্ট সবটুকুই আপনার দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন? এসব ক্ষেত্রে আপনার ISO বাড়াতে হবে। সো ISO যখন আপনি ইনক্রিজ করবেন সেই ক্ষেত্রে এনভায়রনমেন্টের প্রায় সবটুকু আলোয় অ্যাবজর্ব হবে এবং সবটুকু আলোয় আপনার ছবিতে আসবে। ধরে নিন আপনি ছবি তুলছেন একটি মিল্কিওয়ে গ্যালাক্সির অথবা একটি তারা ছবি তুলছেন, তো সেই ক্ষেত্রে আপনার এনভায়রনমেন্টে যে আলোটুকু আছে তার অলমোস্ট সবটুকুই ছবিতে প্রয়োজন যেন ওই তারাটা অথবা মিল্কিওয়ে গ্যালাক্সিটা দৃশ্যমান হয়। সেক্ষেত্রে আপনি কী করবেন? ISO বাড়িয়ে দেবেন। কিন্তু আপনি হয়তো দিনের বেলা ছবি তুলছেন, হয়তো সূর্যের আলোয় অথবা আপনার এনভায়রনমেন্টে এনাফ লাইট আছে, সেক্ষেত্রে আপনি ISOটাকে কমাতে পারেন যেন আপনার ছবিটাতে আলোর পরিমাণ বেশি না হয়ে যায় এবং ছবিটা জ্বলে না যায়। তো এবার আসি ড্রব্যাকসের দিকে। ISO যখন বাড়াবেন কিছু ড্রব্যাকসও থাকবে। আপনি যেমন ISO বাড়ালে কম আলোতে অনেক ভালো ছবি তুলতে পারবেন, ঠিক তেমনই কিছু ড্রব্যাকস আছে যখন আপনি ISO বাড়িয়ে দিবেন। সো আপনি ক্যামেরা সেন্সরকে একটু কম্পেয়ার করুন মাইকের সাথে। মাইকে কি হয়? যখন আপনি মাইকের ভলিউম বাড়িয়ে দেন অথবা মাইকের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা বাড়িয়ে দেন তখন আপনি দেখতে পান অনেক নয়েজ আসছে, রাইট? তো ক্যামেরা সেন্সরের ক্ষেত্রেও ঠিক একই রকম ঘটনা ঘটে। আপনি যখন এই ISO বাড়িয়ে দিবেন এবং ক্যামেরার সেন্সরটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাবে লাইটের প্রতি, তখন এনভায়রনমেন্টের যে কোনো প্রকারের লাইট বা যে কোনো ধরনের কিছু আলোর বিন্দু থেকে আলো উৎস থেকে লাইট গ্রহণ করবে এবং ছবিটাকে একটু অন্যরকম করে ফেলবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন হাই ISO তোলা ছবি যেখানে ছবিতে ISO অনেক বেশি ছিল, যার কারণে ছবিতে দেখতে অত ভালো লাগছে না, ছবিতে অনেক গ্রেইন দেখা যাচ্ছে, নয়েজ দেখা যাচ্ছে। এবং ISO যখন বাড়াবেন তখন আপনি দেখবেন কালারটা ঠিক মতো আসছে না, কালারটা একটু অন্যরকম হচ্ছে। তো ISO বেসিক্যালি ড্রব্যাকস এইটাই যখন আপনি ISOটা বাড়িয়ে দেবেন। সো এখন আসে কিছু টিপসের ব্যাপারে। সো আপনার কী ধরনের ISO ইউজ করা উচিত? ছবি তোলার ক্ষেত্রে আপনি ISOটা রাখবেন সবচেয়ে কম, যে ISOটা রাখা পসিবল আলোর, এবং এটা ডিপেন্ড করবে কিছু ফ্যাক্টরের উপর। প্রথমত আপনার লাইটিং কন্ডিশন কেমন, অর্থাৎ আপনার এনভায়রনমেন্টের লাইট কেমন আছে এবং সেই সাথে তুলনা করে আপনি অ্যাকচুয়ালি লাইটটা ঠিক করবেন অর্থাৎ ISOটা ঠিক করবেন। সো লাইট যদি একদম বেশি হয়ে থাকে, আমি যেমন বললাম দিনের বেলা, সেক্ষেত্রে আপনাকে ISO কমাতে হবে, কম রাখতে পারবেন। বাট লাইট হয়তো অনেক কম আছে, ধরে নিন রাতের বেলা বা বললাম তো তারা ছবি তুলছেন, সেক্ষেত্রে আপনার লাইটটাকে অনেক বেশি লাইট দরকার, সেজন্য আপনার তখন ISO বাড়াতে হবে। এবার সে আপনি কেমন ছবি তুলতে চান? আপনি কি মোশন ছবি তুলতে চান? ধরুন যে মোশন ব্লার যেটা ছবিগুলো বলে, আপনি কি এই ধরনের ছবি তুলতে চান নাকি একদম ফ্রিজ মোশন ছবি তুলতে চান? যদি ফ্রিজ মোশন ছবি তুলতে চান সেই ক্ষেত্রে আপনার আলোর সাথে সামঞ্জস্য রেখে ISO আপনাকে বাড়াতে হবে। বাট যদি মোশন ব্লার চান সেই ক্ষেত্রে আপনি এক্সপোজার অর্থাৎ শাটার স্পিড একদম স্লো করে দিয়ে ISOটাকে কমাতে পারেন। এতে করে আপনার ছবিতে মোশন ব্লার সুন্দর দেখাবে, আলোতে জ্বলে যাবে না এবং ছবির কোয়ালিটিও ভালো থাকবে। এরপর আসে আপনার হাতে ট্রাইপড আছে কিনা। সো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি হয়তো বা একটা গ্রুপ ছবি তুলছেন বা একটা মানুষের ছবি তুলছেন অথবা কোনো একটা ল্যান্ডস্কেপ ছবি তুলছেন। সো এই ক্ষেত্রে যদি আপনার হাতে ট্রাইপড না থাকে সেক্ষেত্রে আপনাকে হাতে তুলতে হবে। আমি একটা কথা বলি, সবচেয়ে খারাপ ট্রাইপডও সবচাইতে স্টেবল হাতের চাইতে ভালো হয়। সো আপনি যখন একটি ট্রাইপডে ছবি তুলবেন, আপনি ক্যামেরা রেখে লঙ্গার শাটার স্পিডে বা একটি স্লো শাটার স্পিডে ছবি তুলতে পারবেন, এতে করে ক্যামেরা শেক করবে না। কিন্তু একই ক্ষেত্রে যদি আপনি হাতে নিয়ে ছবি তোলেন, সেক্ষেত্রে ক্যামেরা শেক করবে, সেই জন্য আপনাকে এটা মাথায় খেয়াল রাখতে হবে। সো আপনি যদি লং এক্সপোজার বা স্লো শাটার স্পিডে ছবি তুলতে পারেন, সেক্ষেত্রে আপনি আইএসও কমিয়ে রাখতে পারেন। কিন্তু যদি আপনার ট্রাইপড না থাকে এবং আপনাকে একটু ফাস্টার শাটার স্পিড ইউজ করতে হবে, তখন আপনি আইএসওটাকে একটু বাড়িয়ে দেবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আইএসও সবসময় কম রাখার চেষ্টা করবেন এবং সবচেয়ে কম যে আইএসও রাখা পসিবল, আলোর সাথে সামঞ্জস্যটা রেখে বা লাইটের সামঞ্জস্যটা রেখে সেটাই রাখবেন। কিন্তু যদি আপনাকে আইএসও বাড়াতে হয়, ছবির কোয়ালিটি কেমন চাচ্ছেন বা আলোর কন্ডিশন কেমন, এগুলোর উপর ভিত্তি করে, সেক্ষেত্রে ডোন্ট ফিল হেজিটেট টু ইনক্রিজ ইউর আইএসও। I repeat, don't hesitate to increase your ISO. So that's all from me. See you in the next video on the next topic. Thank you.